আমি প্রথমে স্মরণ করি আমার বাংলাদেশের ছাত্র শ্রমিক কৃষক বুদ্ধিজীবী এভাবে পুলিশ জনগণকে হিন্দু মুসলমানকে হত্যা করা হয়েছে, তাদের আত্মার মঙ্গল কামনা করে আমি আপনাদের কাছে দু এক কথা বলতে চাই। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলার মানুষ আজ মুক্ত হয়েছে। আমি আজ বক্তৃতা করতে পারবো না, বাংলার ছেলেরা, বাংলার মায়েরা, বাংলার কৃষক, বাংলার শ্রমিক, বাংলার বুদ্ধিজীবী কিভাবে সংগ্রাম করেছে আমি কারাগারে বন্দী ছিলাম, ফাঁসি কাটতে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আমি জানতাম আমার বাংলাদেশকে কেউ দাবায় রাখতে পারবে না, আমার বাংলার মানুষ স্বাধীন হবে। আমি আমার সেই যে ভাইয়ের আত্মা হতে দিয়েছে শহীদ হয়েছে তাদের আমি শ্রদ্ধা নিবেদন করি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আজ সৎকারা আমার খবর পেয়েছে প্রায় 30 লক্ষ লোককে মেরে ফেলে দেওয়া হয়েছে বাংলায়। দ্বিতীয় মহাযুদ্ধে এবং প্রথম মহাযুদ্ধে এত লোক, এত সাধারণ নাগরিক মৃত্যুবরণ করে নাই, শহীদ হয় নাই, যা আমার এই সাতগুলি বাংলাদেশে হয়েছে। আমি জানতাম না আপনাদের কাছে আমি ফিরে আসবো, আমি খালি একটা কথা বলেছিলাম, তোমরা যদি আমাকে মেরে ফেলে দাও আমার আপত্তি নাই, মৃত্যুর পরে আমার লাশটা আমার বাঙালির কাছে দিয়ে দিও, এই একটা অনুরোধ তোমাকে। আমি মুবারকবাদী জানাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে, আমি মুবারকবাদী জানাই ভারতবর্ষের জনসাধারণকে, আমি মুবারকবাদী জানাই ভারতবর্ষের সামরিক বাহিনীকে, আমি মুবারকবাদ জানাই রাশিয়ার জনসাধারণকে, আমি মুবারকবাদ জানাই ব্রিটিশ, জার্মানি, ফ্রান্স সব জায়গার যে গভর্নমেন্ট জনসাধারণ আছে তাদের আমি মুবারকবাদ জানাই যারা আমাকে সমর্থন করেছে, আমি মুবারকবাদ জানাই আমেরিকার জনসাধারণকে, আমি মুবারকবাদ জানাই বিশ্ব দুনিয়ার মজলুম জনসাধারণকে যারা আমার এই মুক্ত সংগ্রামকে সাহায্য করেছে। আমার বলতে হয় 1 কোটি লোক এই বাংলাদেশের থেকে ঘরে বাড়ি ছেড়ে ভারতবর্ষে আশ্রয় নিয়েছিল, ভারতের জনসাধারণ মিসেস ইন্দিরা গান্ধী তাদের খাবার দিয়েছে, থাকার দিয়েছে, তাকে আমি মুবারকবাদ না দিয়ে পারি না। যারা অন্যরা সাহায্য করেছে তাদেরও আমার মুবারকবাদ দিতে হয়। বলে মনে রাখা উচিত বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশ স্বাধীন থাকবে, বাংলাদেশকে কেউ দাবাতে পারবে না, বাংলার বুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নাই। আমি বলেছিলাম যাবার পাগে ও বাঙালি, এবার তোমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবার তোমাদের সংগ্রাম মুক্তির সংগ্রাম, তোমরা যা করেছ। আমি বলেছিলাম ঘরে ঘরে দুর্গ তৈরি করো, তোমরা ঘরে ঘরে দুর্গ তৈরি করে সংগ্রাম করেছ। আমি আমার সহকর্মীদের মুবারকবাদ জানাই, আমার বহু ভাই, আমার বহু কর্মী, আমার বহু মা বোন, আমার বহু ভাই আজ দুনিয়ায় নাই, তাদের আমি দেখবো না। আমি আজ বাংলার মানুষকে দেখলাম, বাংলার মাটিকে দেখলাম, বাংলার আকাশকে দেখলাম, বাংলার আবহাওয়া অনুভব করলাম, বাংলাকে আমি সালাম জানাই। আমার সোনার বাংলা, তোমায় আমি বড় ভালোবাসি, বোধ হয় তার জন্য আমাকে ডেকে নিয়ে এসেছে। আমি আশা করি দুনিয়ার সমস্ত রাষ্ট্রের কাছে আমার আবেদন যে আমার রাস্তা নাই, আমার ঘাট নাই, আমার জনগণের খাবার নাই, আমার মানুষ গৃহহারা সর্বহারা, আমার মানুষ পথের ভিখারী, তোমরা আমার মানুষকে সাহায্য করো, মানবতার খাতিরে তোমাদের কাছে আমি সাহায্য চাই, দুনিয়ার সমস্ত রাষ্ট্রের কাছে আমি সাহায্য চাই, আমার বাংলাদেশকে তোমরা রিকগনাইজ করো, জাতিসংঘে স্থান দাও। দিতে হবে, উপায় নাই, দিতে হবে। আমরা হার মানব না, আমরা হার মানতে জানি না,
কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন, 7 কোটি বাঙালির দেবাঙ্গ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। কবিগুরু মিথ্যা কথা প্রমাণ হয়ে গেছে, আমার বাঙালি আজ মানুষ। আমার বাঙালি দেখিয়ে দিয়েছে দুনিয়ার ইতিহাসে স্বাধীনতার সংগ্রামে এত লোক আত্মহতি, এত লোক জান দেয় নাই। তাই আমি বলি, আমার দাবায় রাখতে পারবে না। আজ থেকে আমার হুকুম, ভাই হিসাবে, নেতা হিসাবে নয়, প্রেসিডেন্ট হিসাবে নয়, প্রধানমন্ত্রী হিসাবে নয়, আমি তোমাদের ভাই, তোমরা আমার ভাই। এই স্বাধীনতা আমার ব্যর্থ হয়ে যাবে যদি আমার বাংলার মানুষ পেটে ভরে ভাত না খায়। এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি বাংলার মা বোনেরা কাপড় না পায়। এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি এদেশের মা বোনেরা ইজ্জত কাপড় না পায়। এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি এদেশের মানুষ, যারা আমার যুবক শ্রেণী আছে, তারা চাকরি না পায় বা কাজ না পায়। মুক্তি বাহিনী, ছাত্র সমাজ, কর্মী বাহিনী, তোমাদের মোবারকবাদ জানাই। তোমরা গরিলা হয়েছ, তোমরা রক্ত দিয়েছ, রক্ত পিছে যাবে না, রক্ত পিছে যায় নাই। একটা কথা, আজ থেকে বাংলায় যেন আর চুরি ডাকাতি না হয়, বাংলায় যেন আর লুটপাট না হয়, বাংলায় যেন আছে অন্য দেশের লোক, পশ্চিম পাকিস্তানের লোক বাংলায় কথা বলে না। আজও বলছি, তোমরা বাঙালি হয়ে যাও। আর আমি আমার ভাইদের বলছি, তাদের উপরে হাত তুলো না, আমরা মানুষ, মানুষ ভালোবাসি। তবে যারা দালালি করেছে, যারা আমার লোকদের ঘরে ঢুকে হত্যা করেছে, তাদের বিচার হবে এবং শাস্তি হবে। বাংলা স্বাধীন সরকারের হাতে ছেড়ে দেন, একজনকেও ক্ষমা করা হবে না। তবে আমি চাই, স্বাধীন দেশের স্বাধীন নাগরিকের মতো স্বাধীন আদালতে বিচার হয়ে এদের শাস্তি হবে। আপনারা, আমি দেখা যেতে পার চাই দুনিয়ার দেশে শান্তিপূর্ণ বাঙালি রক্ত দিতে জানে, শান্তিপূর্ণ বাঙালি শান্তি বজায় রাখতেও জানে। আমারে আপনারা পেয়েছেন, আমি আসছি। জানতাম না আমার ফাঁসির হুকুম হয়ে গেছে, আমার ছেলের পাশে আমার জন্য কবর খোঁজা হয়েছিল। আমি প্রস্তুত হয়েছিলাম, বলেছিলাম আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান, একবার মরে দুইবার মরে না। আমি বলেছিলাম আমার মৃত্যু আসে থাকে যদি, আমি হাসতে হাসতে যাব, আমার বাঙালি জাতকে অপমান করে যাব না, তোমাদের কাছে ক্ষমা চাইব না। এবং যাবার সময় বলে যাব, জয় বাংলা, স্বাধীন বাংলা, বাঙালি আমার জাতি, বাংলা আমার ভাষা, বাংলার মাটি আমার স্থান। ভাইয়েরা, আমার যথেষ্ট কাজ পড়ে রয়েছে, আপনারা জানেন। আমি সমস্ত জনসাধারণকে চাই, যেখানে রাস্তা ভেঙে গেছে নিজেরা রাস্তা করতে শুরু করে দাও। আমি চাই, জমিতে যাও, ধান বুড়াও। সব কর্মচারীদের বলে দেবার চাই, একজন ঘুষ খাবেন না, মনে রাখবেন, তখন সুযোগ ছিল না। আমি ঘুষ ক্ষমা করব না। ভাইরা, আমার যাওয়ার সময় যখন আমাকে গ্রেফতার করে নিয়ে যায় তাজউদ্দিন অজগুলে আমার সঙ্গে যায়, আমি বলেছিলাম 7 কোটি বাঙালির সাথে আমাকে মরতে দে তোরা, আমি আশীর্বাদ করছি। তাজউদ্দিন ওরা কান ছিল, তোরা চলে যা, সংগ্রাম করিস, আমার আত্মা রইল, আমি এই বাড়িতে মরতে চাই, এই হবে বাংলার জায়গা, যেইখানে হয় আমি মরতে চাই, ওদের কাছে মাথা নত করে আপনার পারবো না। আমার ডাক্তার কামালকে নিয়ে 3 মাস পর্যন্ত সেখানে ইন্টারগেশন করেছে মজিবের বিরুদ্ধে সাক্ষী দেয়, কয়েকজন বাঙালি আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে।
তাদের আমরা জানি এবং চিনি, তাদের বিচার হবে। আপনারা আজ আমি বক্তব্য করতে পারছি না, আপনারা বুঝতে পারেন? নম 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 সুন্দরী মম জননী জন্মভূমি, গঙ্গা তীর শিখ দশমীর জীবন জুড়ালে তুমি। আমার জীবন আজ যখন আমি ঢাকায় নামছি, তখন আমি চোখের পানি রাখতে পারি নাই। আমি জানতাম না যে মাটিকে আমি এত ভালোবাসি, যে মানুষকে আমি এত ভালোবাসি, যে জাতকে আমি এত ভালোবাসি, যে বাংলা বাংলাদেশকে আমি এত ভালোবাসি, সেই বাংলায় আমি যেতে পারবো কিনা। আজ আমি বাংলাদেশে ফিরে এসেছি, আমার ভাইদের কাছে, আমার মাদের কাছে, আমার বোনদের কাছে। বাংলা আমার স্বাধীন, বাংলার মানুষ আজ আমার স্বাধীন। আমি পশ্চিম পাকিস্তানের ভাইদের বলি, তোমরা সুখে থাকো, তোমাদের মধ্যে আমাদের ঘৃণা নাই, তোমাদের আমরা শ্রদ্ধা করতে চেষ্টা করব। তোমার সামরিক বাহিনীর লোকেরা যা করেছে, আমার মাবুরের উপর রেপ করেছে, আমার 30 লক্ষ লোককে মেরে ফেলে দিয়েছে, যাও সুখে থাকো, তোমরা সুখে থাকো, তোমাদের সঙ্গে আর না, শেষ হয়ে গেছে, তোমরা স্বাধীন থাকো, আমিও স্বাধীন থাকি, তোমাদের সঙ্গে আমার স্বাধীন দেশের নাগরিক হিসাবে বন্ধু হতে পারে, তাছাড়া বন্ধু হতে পারে না। তবে যারা অন্যায়ভাবে অন্যায় করেছে, তাদের সম্বন্ধে যথেষ্ট ব্যবস্থা করা হবে। আপনাদের কাছে আমি ক্ষমা চাই, আর একদিন আমি বক্তব্য করবো, কিছুদিন পরে একটু সুস্থ হয়ে রই। আপনারা দেখতে পাচ্ছেন আমি শেখ মুজিবুর রহমান এখন আর নাই। আমার বাংলার দিকে চাইলে দেখেন সমান হয়ে গেছে জায়গা, গ্রাম গ্রাম পোড়ায় দিয়েছে, এমন কোন ফ্যামিলি নাই যার মধ্যে আমার লোককে হত্যা করা হয় নাই। কত বড় কাপুরুষ যে নিরপরাধ নাগরিকদের হত্যা করে সামরিক বাহিনীর লোকেরা, আর তারা বলে কি যে আমরা পাকিস্তানের মুসলমান সামরিক বাহিনী। ঘৃণা করা উচিত, জানা উচিত, দুনিয়ার মধ্যে ইন্দোনেশিয়ার পরে এই বাংলাদেশি দ্বিতীয় স্থান মুসলিম কান্ট্রি, মুসলমান সংখ্যায় বেশি দ্বিতীয় স্থান, আর ইন্ডিয়া তৃতীয় স্থান, আর পশ্চিম পাকিস্তান চতুর্থ স্থান। আমরা মুসলমান, মুসলমান মাবুনদের রেপ করে, আমরা মুসলমান। আমার রাষ্ট্রে এই বাংলাদেশে হবে সমাজতন্ত্র ব্যবস্থা, এই বাংলাদেশে হবে গণতন্ত্র, এই বাংলাদেশে হবে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। যারা জানতে চান আমি বলে দেবার চাই, আসার সময় দিল্লিতে শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে যে সময় আলোচনা হয়েছে, আমি আপনাদের বলতে পারি যদি আমি জানি তাকে, তাকে আমি শ্রদ্ধা করি, সে পণ্ডিত নেহরুর কন্যা, সে মতিলাল নেহরুর ছেলের মেয়ে। তারা রাজনীতি করেছে, ত্যাগ করেছে, তারা আজকে সেখানে ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন। যেদিন আমি বলব সেই দিন ভারতের সৈন্য বাংলার মাটি ছেড়ে চলে যাবে, এবং তিনি আস্তে আস্তে কিছু কিছু সরায় নিচ্ছেন। তবে যে সাহায্য করেছেন, আমি আমার 7 কোটি দুঃখী বাঙালির পক্ষ থেকে ইন্দিরা গান্ধীকে, তার সরকারকে, ভারতের জনসাধারণকে মোবারকবাদ জানাই, আন্তরের অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাই। ব্যক্তিগতভাবে এমন কোন রাষ্ট্রপ্রধান নাই যার কাছে তিনি অ্যাপিল করেন নাই যে শেখ মুজিবকে ছেড়ে দাও। তিনি নিজে ব্যক্তিগতভাবে দুনিয়ার সকল রাষ্ট্রের কাছে বলেছে, তোমরা ইয়াহিয়া খানকে বলো শেখ মুজিবকে ছেড়ে দেওয়ার জন্য, একটা রাজনৈতিক সলিউশন করার জন্য। 1 কোটি লোক মাতৃভূমি ত্যাগ করে কোন দেশে চলে গেছে, এমন অনেক দেশ আছে যেখানে লোক সংখ্যা 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ, শতকরা 60টা রাষ্ট্র আছে যার জনসংখ্যা 1 কোটির কম, আর আমার বাংলার থেকে 1 কোটি লোক মাতৃভূমিমা ত্যাগ করে ভারতের স্থান নিয়েছিল। কত সেখানে অসুস্থ অবস্থা মারা গেছে, কত নাকে কষ্ট পেয়েছে, কত ঘরবাড়ি চালিয়ে দিয়েছে এই পাষণ্ডের দল। ক্ষমা করো আমার ভাইয়েরা, ক্ষমা করো। আজ আমার কারো বিরুদ্ধে প্রতিহিংসা নাই, একটা মানুষকে তোমরা কিছু বলো না, অন্যায় যে করে তাকে সাজা দেব, আইন শৃঙ্খলা তোমাদের হাতে নিও না। মুক্তি বাহিনীর যুবকরা, তোমরা আমার সালাম গ্রহণ করো। ছাত্র সমাজ,
তোমরা আমার সালাম গ্রহণ করো, শ্রমিক সমাজ তোমরা আমার সালাম গ্রহণ করো, কৃষক সমাজ তোমরা আমার সালাম গ্রহণ করো, তোমরা করো বাংলার হতভাগ্য হিন্দু মুসলমান আমার সালাম গ্রহণ করো। আর আমার যে কর্মচারীরা, যে পুলিশ, ইবিআর, ইপিআর, যাদের উপরে মেশিন গান চালিয়ে দেওয়া হয়েছে, যারা মা বোন ত্যাগ করে পালিয়ে গিয়েছে, তার স্ত্রীদের গ্রেপ্তার করে কর্মী টলা নিয়ে যাওয়া হয়েছে, তোমাদের সকলকে আমি সালাম জানাই, তোমাদের সকলকে আমি শ্রদ্ধা জানাই। নতুন করে গড়ে উঠবে এই বাংলা, বাংলার মানুষ হাসবে, বাংলার মানুষ খেলবে, বাংলার মানুষ মুক্ত হয়ে বাস করবে, বাংলার মানুষ পেট ভরে ভাত খাবে। এই আমার জীবনের সাধনা, এই আমার জীবনের কাম্য। আমি এই কথাই চেষ্টা করেই বলতে পারি, এই দোয়া, এই আশীর্বাদ আপনারা আমারে করবেন। এই কথা বলে আপনার কাছে বিদায় নেওয়ার চাই। আমার সহকর্মীদের আমি সকলকে ধন্যবাদ জানাই, যারা আমার, যাদের আমি যে কথা বলে গেছিলাম, তারা সকলে যত এখানে আছে আমার, তারা একজন একজন করে তা প্রমাণ করে দিয়েছে যে না, মজিব ভাই বলে গেছে, তোমরা সংগ্রাম করো, তোমরা স্বাধীন করো, তোমরা জান দেও, বাংলা মানুষকে মুক্ত করো, আমার জন্য চিন্তা করো না, আমি চললাম, যদি ফিরে আসি, যা আমি জানি আমি ফিরে আসতে পারবো না, কিন্তু আল্লাহ আছে, তাই আজ আমি আপনাদের কাছে ফিরে এসেছি। তোমাদের আমি, আমার সহকর্মীরা, তোমাদের আমি মুবারকবাদ জানাই। আমি জানি কি কষ্ট তোমরা করেছো। আমি কারাগারে বন্দী ছিলাম, 9 মাস পর্যন্ত আমাকে কাগজ দেওয়া হয় নাই, এ কথা সত্য। যাবার আসার সময় ভুট্টু সাহেব আমাকে বলেছিলেন, শেখ সাহেব চেষ্টা করেন দুই অংশে কোন একটা বাঁধন রাখা যায় কিনা। আমি বললাম আমি কিছু বলতে পারি না, আমি কোথায় আছি জানি না, আমার বাংলা আওয়াজে বাড়িতে যাই আমি বলবো, আজ বলছি ভুট্টু সাহেব সুখে থাকো, বাঁধন টুটে গেছে। তুমি যদি কোনো বিশেষ শক্তির সঙ্গে গোপন পরামর্শ করে আমার বাংলার স্বাধীনতা হরণ করতে চাও, এবার মনে রেখো, এবার দলের নেতৃত্ব দেবে শেখ মুজিবুর রহমান, মরে যাবে স্বাধীনতা হারাতে চাপ দেব না। আমার আমার 4 লক্ষ বাঙালি আছে পশ্চিম পাকিস্তানে, আমি অনুরোধ করব, তবে একটা জিনিস আমি বলতে চাই, তোমাদের অ্যাপ্রুভাল নিয়ে আমার সহকর্মীরা ইন্টারন্যাশনাল ফোরামে, জাতিসংঘের তত্ত্বাবধানে অথবা ওয়ার্ল্ড জুরি রেসিডেন্সের পক্ষ থেকে একটা ইনকোয়ারি হতে হবে যে কি পাশামিক অত্যাচার যেভাবে হত্যা করেছে আমাদের লোকদের, এই সত্য দুনিয়ার মানুষকে জানাতে হবে। আমি দাবি করবো জাতিসংঘকে ইমিডিয়েটলি বাংলাদেশকে আসন দাও, ইনকোয়ারি করো। ভাইরা আমার, যদি কেউ চেষ্টা করেন ভুল করবেন, আমি জানি ষড়যন্ত্র শেষ হয় নাই, সাবধান বাঙালিরা, ষড়যন্ত্র শেষ হয় নাই। একদিন বলেছিলাম ঘরে ঘরে দুর্গ তৈরি করো, বলেছিলাম, বলেছিলাম যার যা আছে তাই নিয়ে যুদ্ধ করো, বলেছিলাম, বলেছিলাম এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম। এই জায়গায় 7ই মার্চ তারিখে আজ বলে যাচ্ছি, তোমরা ঠিক থাকো, একতাবদ্ধ থাকো, কারো কথা শুনো না, ইনশাআল্লাহ স্বাধীন যখন হয়েছি স্বাধীন থাকব, একজন মানুষ এই বাংলাদেশে বেঁচে থাকতে পর্যন্ত সংগ্রাম। আজ আমি আর বক্তব্য করতে পারছি না, একটু সুস্থ হলে আবার বক্তৃতা করব। আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে দোয়া করেন, আপনারা আমার দোয়া করবেন, আপনারা আমার সাথে সকলে আজকে একটা মোনাজাত করেন। আল্লাহু আমীন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বক্তৃতা শেষে সমস্ত জনতার উদ্দেশ্যে বললেন, আপনারা মোনাজাত করুন। সমস্ত মাঠ জুড়ে লোক দাঁড়িয়েছে এবং তারা হাত তুলে মোনাজাত করছে। বঙ্গবন্ধু নিজেও হাত তুলেছেন, তিনি মোনাজাত করছেন, অসংখ্য ক্যামেরা অনবরত চিত্র তুলছে, দেশি বিদেশি সাংবাদিকদের ক্যামেরা এবং টেলিভিশনের ক্যামেরা। বলেন জয় বাংলা, জয় বাংলা।
বাংলাদেশ ভারত, বাংলাদেশ ভারত, বাংলাদেশ ভারত, শহীদের স্মৃতি, শহীদের স্মৃতি, শহীদের স্মৃতি, বাংলাদেশ।